হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কমিউনিটি মেডিকেল নিয়ে পড়াশোনা করেন তারা ডাক্তার লিখতে পারবেন না ডাক্তার লিখতে হলে যে সকল ডিগ্রি প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা কমিউনিটি প্যারামেডিক নিয়ে পড়াশোনা করেন নার্সিং কাউন্সিল বা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে কমিউনিটি প্যারামেডিক বা প্যারামেডিক নিয়ে লেখাপড়া করেছেন বা কমিউনিটি হেলথ কার্ড নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবেন না কারণ বিএমডিসি যে আইন করেছে দুই সালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সেই আইনে বলা আছে শুধুমাত্র যারা এলোপথি প্র্যাকটিস করবে একমাত্র এমবি এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না তবে আন্দোলন করা যেতে পারে বা হাইকোর্টে রিট পিটিশন করা যেতে পারে সেটা ভিন্ন কথা রিট পিটিশনে হাইকোর্টে যে নির্দেশনামূলক মহামান্য আদালত যে নির্দেশনাগুলো দেয় সেগুলা সরকারের সাথে পরামর্শ করে করার জন্য পরামর্শ দেয় কিন্তু এটার অর্থ এই না যে আপনি ডাক্তার লিখে ফেলবেন এটা গ্যাজেটভুক্ত যদি হয় তখন হয়তো আপনি লিখতে পারবেন সুতরাং গ্যাজেট করার জন্য আপনার চেষ্টা করা যেতে পারে রিড করা যেতে পারে এগুলো করা যেতে পারে সুতরাং কমিউনিটি প্যারামেডিকে যারা পড়ছেন তাদের প্রেসক্রিপশন লেখার রাইট কতটুকু তারা যে ওটিসি ড্রাগ থেকে হয়তো আট দশটা ওষুধ বেশ কম আছে যে এটা অতিরিক্ত লিখতে পারবে এবং এর ভিতরেই আপনাকে ট্রিটমেন্টে সীমাবদ্ধ থাকতে হবে এই ওটিসি ড্রাগ আবার দ্য কাউন্টার ড্রাগ প্লাস টেন ড্রাগ তাও এইটা কিন্তু আপনার নীতিমালা মাধ্যমে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের কমিউনিটি প্যারামেডিকের উপর এরকম কিন্তু কোনো আইন নেই সুতরাং যারা কমিউনিটি প্যারামেডিক পড়ছেন বা ফার্মেসি সি ক্যাটাগরি পড়ছেন বা কমিউনিটি হেলথ ওয়ার্কার পড়ছেন তারা যে নামের আগে ডাক্তার লিখে ফেলবেন তা এটা কিন্তু সম্ভব না সুতরাং যারা এটা পড়বেন এজ এ মনে ঘর করতে হবে যে এজ এ আপনি হেলথ টেকনিশিয়ান বা ফার্মেসি টেকনিশিয়ান বা কমিউনিটি প্যারামেডিক টেকনিশিয়ান হিসেবে আপনাকে কাজ করতে হবে অনেকেই অতি উৎসাহ আছেন যারা আইন সম্পর্কে ধারণা নেই দেখা গেছে যে যারা পল্লী চিকিৎসার একটা ট্রেনিং করেছেন অথবা দেখা গেছে কমিউনিটি প্যারামেডিকেল একটা কোর্স করেছেন হেলথ ওয়ার্কার কোর্স করেছেন এরাও বইটই লিখে বা বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম করে এইসব কথাবার্তা বলে এবং সেইখানে কিন্তু তারা এই ডাক্তারের কথা বলে এবং তারা বলে যে এই প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন করতে পারবেন যেহেতু আমাদের তৃতীয় বিশ্বের রাষ্ট্র অনেকগুলো আইনি কিন্তু সরকার প্রণয়ন করতে পারে নাই সুতরাং এই কমিউনিটি প্যারামেডিক যারা পড়াশোনা করছেন বা বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন তারাও দেখছি মেডিকেল কমিউনিটি ডক্টর অ্যাসোসিয়েশন হ্যাঁ কমিউনিটি ডক্টর সোসাইটি এগুলো করছেন এগুলা অনর্থক করছেন কারণ এইগুলার আইন রয়েছে সুতরাং আইন অনুসারে যদি আপনি চলাচল করতে চান বা মানতে চান তাহলে সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে নার্সিং কাউন্সিল কমিউনিটি প্যারামেডিক কোর্স তাহলে যারা নার্সিংয়ে তিন বছর চার বছরের কোর্স করছে বা পাঁচ বছরের তারা কি ডাক্তার লিখতে পারছে কি না পারছে না সুতরাং এটার জন্য একটা আইন হতে হবে গ্যাজেটমুক্ত আইন হতে হবে এটা কোনো কোর্টের নির্দেশনামূলক না সেই ধরনের যদি আইন হয় বাংলাদেশ সরকার কখনো করে তখন হয়তো একটা পরিবর্তন আসতে পারে কিন্তু এখন হয়তো বা আশাবাদী আমরা যে এরকম আইন হয়তো সামনে হইতে পারে কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এইগুলা করতে পারেন না এবং বিভিন্ন জায়গায় সমিতির নামে টাকা ওঠানো হচ্ছে মামলার নামে টাকা ওঠানো হচ্ছে এইটা আমাদের কাছে কিন্তু আসে সুতরাং এইটা ইস্যুয়েশান করে আপনি হয়তো করতে পারেন আশাবাদী করা করতে পারেন কিন্তু এইটা কার্যকর হওয়াটা কিন্তু খুবই কঠিন সুতরাং যারা তারা কমিউনিটি প্যারামেডিক পড়ছেন বা কমিউনিটি হেলথ ওয়ার্কার পড়ছেন অথবা আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করছেন তাদেরকে কিন্তু জানতে হবে যে নামের আগে ডাক্তার লিখতে হলে সেইটা হলো যে ডিগ্রিটা প্রয়োজন সেটা হলো এম বিবিএস অথবা বিডিএস এলোপ্যাথি প্র্যাকটিসের জন্য অন্যান্য যারা এলোপিথি হোমিওপ্যাথি বা বিকল্প চিকিৎসা দ্বারা আয়ুর্বেদ বা ইউনিয়ন ইউ বা অন্যান্য আরও চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা ভিন্ন কথা সুতরাং আজকে আমার মূল টার্গেটটাই হচ্ছে যে কমিউনিটি মেডিকেল যারা পড়াশোনা করছেন কেন ডাক্তার লিখতে পারবেন না এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যদি কারো কোনো পরামর্শ থাকে বা গেজেটভুক্ত কোনো আইন থেকে নিচে সংযুক্ত করলে আমি পরবর্তী ভিডিওতে আবার সংশোধন করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগ করতে চান অনেকেই আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আমাদের এবার সম্পর্কে জানতে চান আমার সম্পর্কে অ্যাবোর্ডে সমস্ত কিছু দেওয়া আছে আপনি অ্যাবার্ডে ক্লিক করবেন ইউটিউবের অ্যাবার্ডে কীভাবে যাইতে হয় অনেকেই জানা আছে সেইখানে আমার বিস্তারিত আমি মেডিকেল পোস্ট গ্রাজুয়েট কোথায় গ্র্যাজুয়েট এবং লতে আমি গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি করা কোথায় আমি কী করি সেগুলো লেখা আছে যদি লেখা না থাকে আবারও সেখানে আমি লিখে দেবো এবং বিস্তারিত সংশোধন আনতে পারব। আশা করি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান অনেকেই শুক্রবার বা শনিবার ঢাকা উত্তরা সবাইকে ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ